অনেক সময় আমরা জুলুম অবিচার ঘটতে দেখি। বেশিরভাগ মানুষ এমন পরিস্থিতিতে সঠিক কাজটা করতে পারেন না। আমার এখন কি করা উচিত? এর প্রশ্নের উত্তরটা ঠিক বুঝে উঠতে পারে না মানুষ। এমন সময় কি করণীয় তা বোঝা এবং তা করতে পারা বান্দার প্রতি আল্লাহ সুবহানাহু তাআলার সবচেয়ে বড় রহমাগুলোর একটি। এমন পরিস্থিতিতে অনেক মানুষ মনে সংশয়ে মাথা চাড়া দেয়, প্রশ্ন জাগে, কেন আল্লাহ এত সব অন্যায় অবিচার হতে দিলেন? অন্তরে এ ধরনের প্রশ্ন জড়ো হওয়ার ফলাফল হলো আল্লাহ সুবহানাহু তাআলার সম্পর্কে মন্দ ধারণা করা, যার ফলে তৈরি হয় অসহায়ত্ব ও হতাশার অনুভূতি। সংশয়ে ভোগা মানুষের জন্য এই অসহায়ত্ব আর হতাশা আবির্ভূত হয় নতুন পাহাড় সম বোঝা হয়ে। একের পর এক ঝড় বইতে থাকে তার মনের ঘরে, মন হয়ে পড়ে অবশ, মানুষ হয়ে যায় নিষ্ক্রিয়, আর ওদিকে সমাজে বাড়তে থাকা অন্যায় ও অবিচার। কিন্তু এমন পরিস্থিতিতে রহমানুর রহিম যাকে পথ দেখিয়ে দেন তার প্রতিক্রিয়া কেমন হয়? সে নিজেকে প্রশ্ন করে, আমার দায়িত্ব কী? এ মুহূর্তে আমার করণীয় কী? এই অন্যায় ও অবিচার মোকাবেলা আমার পক্ষে কি সম্ভব? সে বোঝে অন্যায় অবিচার মাত্রা যত বেশি হবে তার দায়িত্বও তত বাড়বে। পরিস্থিতি যতই প্রতিকূল হবে তার সংকল্প তত দৃঢ় হবে। যে বান্দা এমন অবস্থায় হিদায়াতের উপর অবিচল থাকবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে কাজটি করিয়ে নেবেন, তাকে দেখাবেন অসাধারণ সব ফলাফল। নিপীড়িতদের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমার একটি মাধ্যমে পরিণত হবে সে। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দেখাবেন অসাধারণ সব ফলাফল। নিপীড়িতদের প্রতি আল্লাহ সুবহানাহু তাআলা এর রহমতের একটি মাধ্যমে পরিণত হবে সে। তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের দুঃখ কষ্ট লাঘব করবেন, তাদের চোখের পানি মুছে দেবেন, ভুলিয়ে দেবেন সমস্ত বিষাদ বেদনা। সে অবাক বিস্ময়ে দেখবে তার কথা ও কাজের অপ্রত্যাশিত ফল। সে দেখবে তার কাজের প্রভাব এত দূর ছড়িয়েছে যে সে তার কল্পনাও ছিল না। মহান আল্লাহ সুবহানাহু তাআলা তার কাজে বারাকা দেবেন। আমাদের কাজ তো শুধু চেষ্টা করে যাওয়া, সফলতা দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু তাআলা। আর এসবই সম্ভব হবে কারণ এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলা এর হিকমা ও রহমা নিয়ে সংশয়ে সন্দেহ ভোগে নেই। সে কাজ করেছে, সংশয় আর হতাশার চক্রে বাধা না পড়ে সে নিজের দায়িত্ব খুঁজে নিয়েছে। রব্বুল আলামিন যে দায়িত্ব আমার সামনে দিয়েছে নিষ্ঠার সাথে তা পালন করে গেছে, ভরসা রেখেছে আল্লাহর নির্ধারিত তাকদিরের উপর। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাবান এবং সর্বজ্ঞানী, আর এ কারণেই সে আল্লাহ সুবহানাহু তাআলার প্রতিশ্রুতি সত্য পেয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদে আপতিত হয় না। যে আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তার অন্তরকে সৎপথে পরিচালিত করেন, আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ, সূরা তাগাবুন 11। তিনি আরও বলেন, তিনি আল্লাহ যা করেন সে ব্যাপারে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে, সূরা আম্বিয়া 23। বান্দা যখন একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে পথ প্রদর্শন করেন। পরীক্ষা, বিপর্যয়, ছন্দা, বিক্ষিপ্ত সময়ের পিছনে হিকমা ধীরে ধীরে তার কাছে পরিষ্কার হয়। বিপর্যয়ের সামনে মানুষ হয় ভেঙে পড়ে অথবা প্রতিরোধ করে। এই সময়টাতে মানুষ কী সিদ্ধান্ত নেয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হলো সন্ধিক্ষণ। এ মুহূর্তে শয়তান আপনাকে আক্রমণ করবে, মহান আল্লাহ সম্পর্কে সংশয় এবং সন্দেহের চোরা বালিতে টেনে নিয়ে যাওয়ার জন্য ক্রমাগত অশ্রুবাসা দিতে থাকবে আপনার অন্তরে। তাকে শক্ত হাতে প্রতিহত করুন এবং বলুন, কোনটি উত্তম তা আল্লাহই ভালো জানেন এবং তিনি তার বান্দাদের প্রতি রহম করেন, নিশ্চয়ই তিনি মহাপ্রজ্ঞাবান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেকে প্রশ্ন করা, আমার ভূমিকা কী, আমার এখন কী করা উচিত? বিপদের সময় আল্লাহ সুবহানাহু তাআলার উপর দৃঢ় বিশ্বাস নিয়ে মানসিকতার সাথে এগিয়ে গেলে আল্লাহর অপর রহমতের দেখা মিলবে। আপনার মুখের সাধারণ একটি কথাতেও আল্লাহ সুবহানাহু তাআলা বারাকা ঢেলে দিবেন। নিপীড়িত মানুষের কষ্ট, ভারাক্রান্ত অন্তরে প্রশান্তির কমল পরশ এনে দেবে আপনার সেই কথা। মস্তিষ্কের জমাট বাঁধা নিপীড়িত দুর্বিষহ স্মৃতি আপনাকে অবশ করবে না, টেনে হিস্ট্রি নিয়ে যাবে না হতাশার গোলকধাঁধায়, বরং এই স্মৃতি আপনাকে উদ্বুদ্ধ করবে, চালিত করবে উম্মাহ ও মানবতার কল্যাণে কাজ করার জন্য। কেন? আল্লাহ সুবহানাহু তাআলা বিপর্যয়ে ফয়সালা করেন, তার পিছনে হিকমা আপনার কাছে পরিষ্কার হবে। রব্বুল আলামিনের সম্পর্কে খারাপ ধারণা মনের ভিতরে পুষে রেখে কেবল ঘরে বসে ভাগ্যকে দোষারোপ করলে এগুলো কখনোই সম্ভব হয়ে উঠত না। এ কারণে সব সময় সব পরিস্থিতিতে স্মরণ রাখুন মহান আল্লাহ সুবহানাহু তাআলা এর কালাম, এটাই বিধান। আর আল্লাহ ইচ্ছা করলে তাদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান, সূরা মুহাম্মদ 4। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু তাআলা যে কোনো মন্দ থামিয়ে দিতে, যে কোনো জুলুম বন্ধ করতে সক্ষম, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন তিনি একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। তিনি সুবহানাহু তাআলা দেখতে চান তার কদরের ফয়সলা কীভাবে আমরা গ্রহণ করি, তিনি যাচাই করতে চান বিপদের মুখোমুখি হয়ে আমরা কেমন আচরণ করি। তাই এই সন্ধিক্ষণগুলোতে নিজের করণীয় দিকে মনোযোগী হন,
সচেষ্ট হন নিজ দায়িত্ব পালনে। শয়তানকে সুযোগ দিবেন না আপনার হতাশ চোরাবালিতে টেনে নিয়ে যাওয়ার।